আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে সেখানে পেয়েছি আইনজীবী কল্যাণ চক্রবর্তীকে। কল্যাণবাবু উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু মামলা করছেন এবং উত্তরবঙ্গ অনেকটা অবহেলিত, এই অভিযোগ দীর্ঘদিনের এখনও পর্যন্ত রয়েছে। এবং শুধু অবহেলিত নয়, তার জন্যে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন আলাদা কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীন কোনো মর্যাদা দেবার কথাও ভাবা হচ্ছে। এর বিতর্কের মধ্যেও এটা ঠিক যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কল্যাণবাবু লড়ছেন, অন্তত আইনি লড়াইটা। এই মুহূর্তে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দুটি রেলপথ যাতে হয়, মানুষ খুব সহজে সস্তায় দ্রুত যাতায়াত করতে পারেন, তার জন্য আপনি মামলা ফাইল করছেন, সে দুটো কী মামলা এবং সেই মামলার অবস্থাই বা কী? না, প্রথম মামলাটি হচ্ছে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যে বাসের পরিবহনের প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সাধারণ মানুষের পক্ষে এখন আর বাস পরিবহনটা এখন মানে বিলাসিতার মাত্র হয়ে যাচ্ছে, আর গাড়ি প্রাইভেট গাড়ি তো আরও বেশি খারাপ অবস্থা। তো সুতরাং রেল পরিবহনের উপর মানুষ ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই কথা চিন্তা করে আজকে আমরা বুনিয়াদপুর থেকে যে কালিয়াগঞ্জের প্রজেক্টটা, এটা খুব বেশি বড় না, 20-22 কিলোমিটার রাস্তা, এটা রাজ্য সরকারের সহযোগিতা কেন্দ্র সরকার অনেকদিন আগেই প্রজেক্টটা নিয়েছিল 12 বছর আগে, কিন্তু দীর্ঘদিন ধরে টাল বাঁধার ফলে এই জমিটা কিছুটা অধিগ্রহত হয়ে যাওয়ার পরেও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুটো জেলার একটা যে মেলবন্দর সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এবং যার ফলে এই প্রজেক্টটা প্রায় বন্ধ হওয়ার মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রসূন কুমার দাস, একজন প্রধান শিক্ষক কালীগঞ্জ স্কুলের, উনি আমাকে প্রস্তাব দেন যে মামলাটা একটা করা যায় নাকি। আমি তখন সেটাকে সাদরে গ্রহণ করি এবং সেটা একটা এখন জনস্বার্থকরী মামলার পর্যায়ে আছে, বিচারাধীন পর্যায়ে আমাদের চিফ জাস্টিস এবং রাজশ্রী ভদ্রাজ জাস্টিস অনারারি জাস্টিসের বেঞ্চে আছে। আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। অন্যদিকে আরেকটা পথ যেখানে খুলে গেছে যেটা হচ্ছে গাজল, মালদার গাজল সমগ্র দক্ষিণ দিনাজপুরের যে মুখে, এইখানে একটা প্রজেক্ট দীর্ঘদিন ধরে গনি খান চৌধুরী আমল থেকে, এটা 72 সাল থেকে এই প্রজেক্টটা কেপ্ট অ্যাভেন্স হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি এটা একটা বিকল্প পথ তৈরি হবে মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার, সেটা হচ্ছে যে মাল গাজল হয়ে ইটাহার হয়ে এটা রায়গঞ্জ হয়ে সোজা ডালখোলা চলে যাবে। এটা হয়ে গেলে ধরুন আজকে শিলিগুড়ি যাওয়ার পথ প্রায় আমাদের 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার কমে যাবে, এবং এটা একটা বিকল্প পথ হবে যদি বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন এই রাস্তাটা খুব সুন্দরভাবে চলতে পারবে। এবং এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানেও জমি ঠিকভাবে এখানে ইয়ে করা হয়নি, অধিগ্রহণ করা হয়নি। এখানে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তালবাহানা ছিল, বহুদিন ধরে এটা পড়ে আছে প্রজেক্টটা, এখন সেটাকে যদি আমরা একজন অঞ্জন রায় বলে একজন ব্যবসায়ী, উনি এই মামলা করেছেন, জনস্বার্থকরী মামলা করেছেন যে মানুষের যে পণ্য পরিবহন, এবং যদি এটা যদি হয় তাহলে আজকে হিলি যে হিলির যে করিডোর এবং রাধিকাপুর করিডোর, এই তিনটে করিডোর নিয়ে যদি প্রচুর পরিমাণে আমরা খাদ্য সামগ্রী যদি আমাদের ব্যবসায় রপ্তানি আমদানি হয় এবং শিলিগুড়ি আসামের যদি একটা গেটওয়ে হয়, তাহলে মনে হয় উত্তরবঙ্গের একটা উন্নয়নের জোয়ার হবে। আর আপনি যেটা বলছিলেন যে এই যে বিচ্ছিন্নতাবাদ বা যে কোনো কিছুই, এটা কিন্তু একটা হয় কারণ হচ্ছে দুটো ভাই, যদি একটা ভাই যদি উন্নত হয়ে যায় আর একটা ভাই যদি নিচে চলে আসে, তখন তার মধ্যে একটা ধারণা জন্মায় যে আমি একটা ভিন্নভাবে খাবো, এটা সামগ্রিক একটা মানুষের একটা প্রবৃত্তি। সুতরাং উন্নয়নটা সার্বিকভাবে যদি না হয়, এখানে কিন্তু একটা এইসব প্রশ্ন বিভিন্নভাবে কিন্তু মানুষের সামনে উঠে আসবে, এটা কিন্তু মানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাধা হবে। আপনি নিজেই বললেন যে জমিজট আছে, এবং জমিজট যে আছে আমরা উত্তরবঙ্গে রাস্তার ক্ষেত্রে দেখলাম, জাতীয় সড়কের ক্ষেত্রে, এবং আপনি নিজে জাতীয় সড়কের উন্নয়নের জন্য মামলা করেছেন, প্রসারণের জন্য মামলা করেছেন, সেই মামলারই অবস্থা কী, সেই মামলা কি এবং সেই কাজ শুরু হয়েছে কি না, আর এক্ষেত্রেও জমিজট সেটা দ্রুত অবসান হবে কি না, রাজ্য সরকার সহায়তা করছে কি না, এটা মানুষ জানতে চায়, আপনি সে বিষয়ে যদি বলেন। না, জাতীয় সড়কের ব্যাপারটা তো এটা তো বিচারাধীন বিষয়, এটা চিফ জাস্টিস তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন, দীর্ঘ 3 বছর ধরে মামলা চলছে এবং অনেকাংশে আমরা সফল হয়েছি জাতীয় সড়কের যে সম্প্রসারণের ক্ষেত্রে, যে 8টা জেলার যে দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনেক ক্ষেত্রেই আমাদের বর্তমানে সহযোগিতা করছে।
কিছু ক্ষেত্রে স্থানীয় লোকের সমস্যা আছে, স্থানীয় লোকাল লেভেলে একটা প্রবলেম আছে, কিন্তু ওভারঅল আমরা এটা কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু রেলের ক্ষেত্রে কী হচ্ছে, রেলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে সমন্বয় সেটা সঠিকভাবে হচ্ছে না, যার ফলে কিন্তু মানুষ কিন্তু কোটমুখী হচ্ছে, যে এই মানুষের সাধারণ মানুষের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে না, বিকজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমন্বয় অভাব। এটাকে যদি কোর্ট যদি পূরণ করে তাহলে আমার মনে হয় উত্তরবঙ্গের অনেক প্রজেক্টই আমরা চোখে দেখতে পাবো, যেরকম চ্যাংরামাদা আছে, আমরা যদি আরও প্রজেক্ট যদি এক্সপ্রেসওয়ে, যেটা ইন্টারন্যাশনাল এক্সপ্রেসওয়ে নেপালে যাওয়ার রাস্তা আছে, তারপরে এদিকে আপনার ভুটানে যাওয়ার রাস্তা সার্ক ওয়ে আছে, এই রাস্তাগুলো যদি হয়ে যায় তাহলে কমিউনিকেশনের দিক থেকে হলে আমার মনে হয় উত্তরবঙ্গ যদি আজকে পর্যটন শিল্প এবং চা শিল্পে যদি উন্নত করতে পারে আমার উত্তরবঙ্গ অর্থনৈতিক একটা জোয়ার সৃষ্টি হবে। আমরা শুনে নিলাম উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বিশেষত চা শিল্প, পর্যটন শিল্প এবং করিডোর যেটা আছে ভারত বাংলাদেশ সেই বর্ডার, সেখানে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়তে পারে, মানুষ খুব সস্তায় পরিবহনের কাজটা সারতে পারে এবং তাদের পণ্য সহজে বিক্রি করতে পারে, যা দাম পেতে পারে, এই সমস্ত লক্ষ্য নিয়েই মামলা দায়ের করেছেন কল্যাণ চক্রবর্তী, সেই মামলা লড়ছেন। আমরা আশা করছি দ্রুত সেই মামলা নিষ্পত্তি হবে এবং উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন আরেকটু দ্রুত। ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রবীর বন্দ্যোপাধ্যায়, ইভিএম নিউজ, কলকাতা।